আর্লে আবডালে নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাকে স্বাগত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের দেশে যখন 24শে মার্চ 4 ঘন্টার নোটিশে লকডাউন করা হল, সেদিনকেই আমরা বলেছিলাম এই অপরিকল্পিত লকডাউনের মানে কি। সেদিন গোটা ভারতবর্ষে 24শে মার্চ 65 জন মাত্র আক্রান্ত ছিলেন। 10ই মার্চ থেকে গোটা পৃথিবী লকডাউন শুরু করেছে। 14 দিন ধরে বিদেশ থেকে সবাইকে আসতে দিলেন আপনারা, কোন পরীক্ষা নিরীক্ষা যারা তারা দেশে আসলেন, সেটাই যদি আটকানো যেত তাহলে প্রাথমিক স্তরে আমরা অনেকটাই সংক্রমণ আটকাতে পারতাম। ওদেরকে 14 দিন সময় দিলেন আপনারা, কিন্তু 4 ঘন্টার নোটিশে 18 কোটি মানুষকে তারা রাস্তায়, কেউ কাজে গেছেন, কেউ চিকিৎসায় গেছেন, ফেরবার কোন সুযোগ দিলেন এবং কিভাবে ফিরবে তা নিয়ে সরকারের কোন মতামতা ছিল না। অসংখ্য শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করতে গেছেন, বাড়ি ফিরতে পারলেন, কোথায় থাকছেন, কোথায় খাচ্ছেন, সরকারের কোন এ চলতে পারে কখনো? রাস্তায় মানুষ মারা যাচ্ছে, কেউ 500 কিলোমিটার, কেউ 600 কিলোমিটার রাস্তা হাঁটছে। আর অমানবিক সরকার, প্রধানমন্ত্রী কখনো এসে বলছেন ঘন্টা বাজাও, কখনো বলছেন হ্যারিকেন জ্বালাও, একটি সরকারের কাজ। এই জন্য আমরা সরকারের কাছে বলেছিলাম যারা রাস্তায় আটকে পড়েছে তাদের ফেরত আনুন। আর এই যে গোটা পৃথিবী আর তার সঙ্গে ভারতবর্ষেও আপনারা লকডাউন করলেন 75 দিন ধরে চলল, আমরা বলেছিলাম তাহলে মানুষ খাবে কি? আমার দেশে 15 কোটি এরকম পরিবার আছে যারা প্রধানমন্ত্রী কোন কথাই বললেন। আমাদের বারে বারে লড়তে হলো, এই লকডাউনের মধ্যেও আমাদের আন্দোলন করতে হলো। এইসব দাবি জানিয়ে আমরা বলেছিলাম কেন্দ্রীয় সরকার 5 কেজি, রাজ্য সরকার 5 কেজি চাল দিক, কেন্দ্রীয় সরকার 1 কেজি চাল দিক, রাজ্য সরকার 1 কেজি চাল দিক, তাহলেই তো মানুষগুলো খেয়ে পড়ে বাঁচবে। প্রথমে কোন উদ্যোগ নিলেন, আন্দোলনে নামতে হলো আমাদের। আমরা যারা মানুষের খাবারের জন্য দাবি করলাম, আমাদের সব গ্রেপ্তার করলো। সরকার খাবার দেবে না আর মানুষের খাওয়ার জন্য আন্দোলন করলে সরকার গ্রেফতার করবে, এ চলতে পারে কখনো? এখন সরকারের যে কাজ ছিল সেই কাজ সরকার করছেন। এইখানে তো রাজ্যের সরকার যা মানুষের কাছে চাল ডাল পৌঁছে দেওয়ার কথা ছিল, শাসক দল সব লুটে পুটে খেয়ে নিল। আর দিল্লির সরকার, মানুষ যখন অসহায়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা বলেছিলাম এই 15 কোটি মানুষকে অন্তত 7,500 টাকা করে আপনারা দিন। এ শুধু আমরা বলেছি, বনপন্থীরা তা না, প্রকৃত দশা অর্থনীতিবিদরা, রিজার্ভ ব্যাংকের 3 জন প্রাক্তন গভর্নর, নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক, অমর্ত্য সেন, তারাও বারে বারে বললেন অর্থনীতিকে যদি সচল রাখতে হয় এই 15 কোটি পরিবারের হাতে আপনারা 7,500 টাকা করে মাসে অন্তত দিন। ওরা দিলেন না,